Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates. সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সিম্পল ভিলেজ লাইভের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি রাজশাহী সিটি গড়ঘাটে। এই হাট প্রতি রবিবার ও বুধবার সারাদিন মিলে, আজ রবিবার, রবিবার হাটটি সব থেকে বড় হয়। আজ রবিবার, 17 মার্চ 2019। আজ আপনাদের এই হাটে কিছু সুন্দর সুন্দর খামারি সারগুলোর দাম সম্পর্কে বিস্তারিত জানাবো। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে কি জাতের গরু হলো? হ্যাঁ, কি জাতের গরু? সব জাতের গরু নাকি? দেশি দেশি আছে, বহনি করেছে একটা। সব দেশি তাই না ভাই? দেশি আছে ভাই, বিদেশিও আছে। বিদেশি আছে। এই যে বড় হলে কত চাচ্ছেন ভাই? এই যে তিনটা এলে বাজার কেমন আছে? এই বড় গুলো কত দাম বলছে বিক্রেতারা? এই ক্রেতারা 39-40 কে দাম বলছে না? এটা কি জাতের গরু হলো? এটা কি জাতের গরু হলো? এই লালটা সিন্ধি। সিন্ধি না? এই দাম যাচ্ছেন কত এটার? 42,000 চাচ্ছেন তাই না? আপনি পছন্দ করলেন, নিবেন তাই? বড় ভাই জোড়ার দাম চাইছেন কত? জোড়ার দাম চাইছেন কত? বুঝলাম না। 1,55,000। পাকিস্তানের কস্টটাই চাদারের দাম চালেন কত? 52,000 চাচ্ছেন। বয়স কত হলো? 90 বয়স হয়নি না? মহিলা কত দাম যাচ্ছেন? 85 দাম যাচ্ছে। 85 টাকা দাম যাচ্ছেন। আর ওই বড় গুলা মাঝখানে দুটা? হ্যাঁ, ওই একই দাম 85-86 করে। আবার 85-86 করে দাম যাচ্ছে, দাম গুলো আরো কমে কিনতে পারবেন। আরে
বড় ভাই জোড়া চালান কত দাম? এই জোড়া দাম চালান কত? 135। 135,000? দাঁত হয়েছে নাকি? দাঁত হয়নি না? আপনারা বিভিন্ন স্থান হতে রাজশাহী সিটিহাটে যারা গরু কিনতে আসতে যাচ্ছেন, তারা অবশ্যই রাজশাহী রেলওয়ে স্টেশন, বাস স্টেশন এবং রাজশাহী এয়ারপোর্ট হইতে খুবই সহজে রাজশাহী সিটিহাটের গাড়ি পেয়ে যাবেন। যে কোনো গাড়িতে আপনারা রাজশাহী সিটিহাটে যেতে পারেন এবং আপনারা ইচ্ছামতো গরু কিনতে পারেন। আর এই হাটটি শহরের মধ্যে হওয়ায় খুব সহজে হাটটি পেয়ে যাবেন, কিন্তু এই হাটে ব্যাপক পরিমাণে দালাল রয়েছে। দালালে যদি খুব সমস্যা করে আপনার বা দালাল ছাড়া যদি গরু কিনতে যান, তাহলে অবশ্যই আপনারা হাট মালিকের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সার, গরুর ব্যাপক পরিমাণে আমদানি। এই ধরনের সারগুলো রাজশাহী সিটিহাটে ব্যাপক পরিমাণে পেয়ে যাবেন। যারা ছোটো ছোটো গরু দিয়ে খামার তৈরি করতে চান বা আগামী কুরবানির জন্য মোটা তাজাকরণের জন্য ছোটো ছোটো গরু কিনতে চান, তারা অবশ্যই এই বাজারে আসতে পারেন এবং ওই গরুগুলো কিনতে পারেন। খুব সুন্দর সুন্দর গরুগুলো, এই গরুগুলো খুব তাড়াতাড়ি আপনারা বড় করতে পারবেন। আর এই গরুগুলোর দাম বিক্রেতা যে দাম চাই, অবশ্যই আপনারা দামাদামি করলে অনেক কমে কিনতে পারবেন। প্রতিটি গরুতে কমপক্ষে 10-15,000 টাকা কম দিয়ে কিনতে পারবেন। আর রাজশাহী সিটিহাটে প্রতিটি গরুর হাসিল 450 টাকা, যে কিনবে সে দিবে 300 টাকা এবং যে বিক্রি করবে সে 150 টাকা দেবে। আপনি অবশ্যই এই বিষয়টি একটু লক্ষ্য রাখবেন। আর প্রতিটি গরু বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে। আপনারা হাট মালিকের সাথে কথা বললে আপনারা গাড়ি নিতে পারেন। অবশ্য গাড়ি দালাল আছে অনেক বাইরে, আপনি দালালের মাধ্যমে গাড়ি নিতে পারেন। তবে হাট মালিকের মাধ্যমে গাড়িটা নিলে আপনি অনেক সিকিউর থাকবেন এবং তারা দায়িত্ব সহকারে আপনার গরুগুলো পৌঁছানোর ব্যবস্থা করে দেবে। সব সাইহল মাল ভাই, সব সাইহল, ৭৬,০০০ যে 10 টাকা কম হইলে জমা দেবো না দাদা, না এটা আর 1,30,000। দেখছেন বিক্রি হয়েছে, এগুলো বিক্রি হয়েছে? না, বিক্রি হয়নি। আপনার একলা কত দাম চাচ্ছেন এগুলোর? দাম চাচ্ছে কোনটা 75 চাচ্ছে, কোনটা 70, কোনটা 65, এরকম চাচ্ছে। 65, 70, 75 এরকম দাম চাচ্ছেন? দাঁত হয়নি তো নাকি? না। চা দাম দাম করলে অবশ্যই কম হবে। আপনি